বাংলাদেশ দলের কলকাতা পর্ব শেষ, পরবর্তী গন্তব্য দিল্লিতে এর মধ্যে পৌঁছে গেছে বাংলাদেশ ক্রিকেট দল। তবে সেখানে দলের সঙ্গে যাননি ব্যাটসম্যান লিটন দাস। বিভিন্ন সূত্রের মাধ্যমে আমরা জানতে পেরেছি লিটন দাস দিল্লি না গিয়ে গিয়েছেন ঢাকায়, তবে তিনি শিগগিরই যোগ দেবেন দলের সঙ্গে। তবে একটা প্রশ্ন কিন্তু জেগেছে, লিটন দাস কেন হঠাৎ করে দল ছেড়ে ঢাকায় চলে গেলেন? আমরা জানি যে লিটনের স্ত্রী সন্তান সম্ভব এবং পারিবারিক কারণেই কিন্তু লিটন দাস হঠাৎ করেই দল থেকে ছুটি নিয়ে, যেটা দলের শীর্ষ পর্যায় থেকে তাকে ছুটি দেওয়া হয়েছে। সাকিব আল হাসান গিয়েছিলেন বাংলাদেশে, তিনি তার দীর্ঘদিনের কোচ বা শৈশবের গুরু নাজবুল আবেদিন ফাহিমের সঙ্গে ব্যাটিং নিয়ে কাজ করতে গিয়েছিলেন। তবে লিটন দাস কিন্তু ঠিক ভিন্ন কারণে গেছেন, কোনো কোচ বা কোনো গুরুর সঙ্গে দেখা করবেন কিনা সেটা আমরা জানতে পারিনি। এর আগে সাকিব আল হাসান কলকাতায় না এসে যখন দেশে গিয়েছিলেন তার গুরুর সঙ্গে কাজ করতে, সেই বিষয়টিও কিন্তু বিসিবির মিডিয়া বিভাগ থেকে একেবারেই জানানো হয়নি গণমাধ্যমকে এবং কিছুটা লুকোচুরি করা হয়েছিল। লিটনের ক্ষেত্রেও কিন্তু ঠিক একই বিষয়টা করা হয়েছে। তবে বিভিন্ন সূত্রের খবরে আমরা জানতে পেরেছি লিটন তার সন্তান সম্ভাব্য স্ত্রীর পাশে থাকতে গিয়েছেন এবং আগামী 3 তারিখে কিন্তু লিটন আবারও দলের সঙ্গে যোগ দেবেন দিল্লিতে। এবারের বিশ্বকাপে লিটন দাস আসলে রোলার কোস্টার রাইডের মধ্য দিয়ে যাচ্ছেন বলা যায়। তিনি কোনো ম্যাচে রান পাচ্ছেন, কোনো ম্যাচে আবার রান পাচ্ছেন না। তবে যে ম্যাচগুলোতে রান তিনি পেয়েছেন সেগুলো কতটুকু ইম্প্যাক্ট ফেলতে পেরেছে সেটা কিন্তু একটা বড় প্রশ্ন রয়ে গেছে। এর মধ্যে তিনি পুনেতে কিন্তু সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার করেছিলেন, এরপর তিনি বেশ সমালোচিত হন টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে। আসলে দুঃখ প্রকাশ করার পর বিষয়টি দফা রফা হয়। তবে এরপর কিন্তু লিটন দাস আমরা দেখেছি বেশ কিছু ম্যাচ খেলেছেন, ভারতের বিপক্ষে একটা ভালো স্টার্ট করে 50 করে কিন্তু সেটা কন্টিনিউ করতে পারেননি। ডেফিনেটলি তিনি চাইবেন যে পরবর্তী যে দুটি ম্যাচ বাংলাদেশের আছে সে ম্যাচ দুটিতে ভালোভাবে পারফর্ম করতে, কারণ বাংলাদেশের এখনও কিন্তু সম্ভাবনা রয়েছে 2025 চ্যাম্পিয়ন্স ট্রফিতে জায়গা করে নেয়ার। ভারত থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ।